বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, নিঃশ্বাসে দুর্গন্ধ বা মুখে দুর্গন্ধের সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি। এটি এক অস্বস্তিকর সমস্যা, লজ্জাজনকও বটে। নিঃশ্বাসে দুর্গন্ধ বা মুখে দুর্গন্ধ সাধারণত মুখ থেকে, অর্থাৎ মুখবিবর থেকেই সৃষ্টি হয়, যেখানে ব্যাকটেরিয়াও উপস্থিত থাকে। যখন আমরা কিছু খাই, খাবারের টুকরো দাঁতের ফাঁকে আটকে যায়, আর এই আটকে থাকা খাবারের টুকরোতে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং বৃদ্ধি পেতে থাকে, এবং এর ফলে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, বিশেষ করে কথা বলার সময়। এভাবে দাঁতের ফাঁকে খাবারের ছোট ছোট টুকরো আটকে থেকে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার সাধারণ কারণটি হলো দাঁতের সঠিক এবং স্বাস্থ্যসম্মত যত্নের অভাব। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে অনেকেই এমন আছেন যারা অত্যন্ত দামি পোশাক পরে আছেন, তারা নিয়মিত ত্বকের, চুলের যত্ন নেওয়ার ফলে ত্বক, চুল সবই ঝকঝকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দাঁতের সঠিক যত্ন না নেওয়ার ফলে মুখ থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে, কথা বলতে গেলেই। আসলে দাঁতের যত্ন বলতে বিরাট কোনো কিছু বোঝাতে চাইছি না। প্রতিবার, অর্থাৎ দিনের প্রধান তিনটি আহারের পর সম্ভব না হলেও অন্তত দিনে দুবার দাঁত ব্রাশ করা অবশ্যই প্রয়োজন, অর্থাৎ সকালে এবং রাতে শোবার আগে। রাতে শোবার আগে দাঁত ব্রাশ না করলে খাবারের টুকরোগুলি দাঁতের ফাঁকে থেকে যায় এবং সারা রাত ধরে সেগুলি পচে যেতে থাকে এবং ব্যাকটেরিয়াও প্রচণ্ডভাবে বিস্তার লাভ করার সুযোগ পায়। এভাবে চলতে থাকলে শুধু মুখে বাজে গন্ধই নয়, দাঁতেরও ক্ষতি হতে থাকে। দাঁতে কালো দাগ এবং ক্রমশ দাঁতে ফুটো এবং গর্তের সৃষ্টি হয়। আমরা অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর বাধ্য হয়ে দিনে দুবার ব্রাশ করা শুরু করি, কিন্তু প্রথমেই সাবধান হলে মুখের বা নিঃশ্বাসের দুর্গন্ধ এবং এমনকি দাঁতের ক্ষতিও এড়ানো সম্ভব। সুতরাং নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি হওয়া এড়ানোর প্রধান উপায় হলো দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করা। আর একটি ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে যে 8 থেকে 10 সপ্তাহের বেশি কোনো টুথব্রাশ ব্যবহার করবেন না, পাল্টে ফেলতে হবে। আর হ্যাঁ, দাঁত ব্রাশের পরেও আরও একটি কাজ থেকে যায়, তা হলো নিয়মিত জিহ্বা পরিষ্কার করা। এটি অবশ্যই করবেন, কারণ জিহ্বাতেও ময়লা জমে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। ধূমপানও মুখে তথা নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার এক বড় কারণ। ধূমপানের ফলে শুধু মুখেই নয়, শরীরেও দুর্গন্ধের সৃষ্টি হয়। তাছাড়া পেঁয়াজ, রসুন যারা কোনো শারীরিক কারণেই হোক বা খাবারের স্বাদ বৃদ্ধির জন্যই হোক কাঁচা খান, তাদেরও মুখে, এমনকি গায়েও, অর্থাৎ শরীরেও দুর্গন্ধের সৃষ্টি হয়। প্রসঙ্গত বলে রাখি, গায়ের দুর্গন্ধ দূর করার এক অতি কার্যকরী এবং সহজ ঘরোয়া সমাধান সম্বলিত একটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। লিঙ্ক ভিডিওর শেষে দেওয়া আছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। এবার আসি নিঃশ্বাসে তথা মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়ের বিষয়ে। আসলে নিয়মিত দাঁত ব্রাশ করা, জিহ্বা পরিষ্কার রাখা বা ধূমপান প্রভৃতি এড়িয়ে চলা হলো নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার প্রাথমিক এবং প্রতিরোধমূলক আবশ্যিক সতর্কতা। সতর্ক থাকার পরেও অনেকের নিঃশ্বাসেই দুর্গন্ধ থেকে যায়, তাদের জন্য একটি ঘরোয়া মাউথ ওয়াশের কথা বলবো। অবশ্য দুর্গন্ধ না থাকলেও যে কেউই এই মাউথ ওয়াশ নিয়মিত ব্যবহার করতে পারেন। তাহলে নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এই অতি কার্যকরী মাউথ ওয়াশটি তৈরি করে নিতে আমাদের প্রয়োজন হবে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, যাকে আমরা খাবার সোডা নামে চিনি। এই খাবার সোডা মুখের ভেতরের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সিদ্ধহস্ত।
তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত। বেকিং সোডা দিয়ে মামুতো ওয়াশ তৈরি করতে একবার ব্যবহারের জন্য প্রয়োজন হবে 1-2 চামচ বেকিং সোডা। 1-2 চামচ বেকিং সোডা 1 কাপ বা আধ গ্লাস ঈষদুষ্ণ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রতিদিন রাতে খাবার পর বা শোবার আগে যখন দাঁত ব্রাশ করবেন, দাঁত ব্রাশ করার পর এই মাউথ ওয়াশ মুখে নিয়ে কুলিকুচি করে ফেলে দেবেন। একবার মুখে নিয়ে অন্তত 30 সেকেন্ড কুলিকুচি করবেন এবং তারপর ফেলে দেবেন। প্রতিদিন এভাবে মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন মাত্র 1 সপ্তাহেই। ভিডিওতে বলা অন্যান্য নিয়ম এবং সতর্কতা অবশ্যই মাথায় রাখবেন। এখন এই বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ কথা, যদি সকল সতর্কতা অবলম্বন এবং ঘরোয়া উপায় অবলম্বন করার পরেও মুখের দুর্গন্ধ না দূর হয়, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। কারণ মুখের গন্ধ সৃষ্টি যে তাহলে অন্য কারণে হয়েছে তার আশঙ্কা থেকে যায়। এই কারণগুলির মধ্যে কিডনি ফেলিওর, সংক্রমণ এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস এই ধরনের রোগের মতো ভয়ঙ্কর কারণেও মুখের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। তবে প্রথমেই দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।